বয়স বৃদ্ধির সাথে সাথে অধিকাংশ পুরুষদের প্রোস্টেট গ্রন্থি আকারে বৃদ্ধি পেতে থাকে। প্রোস্টেট বড় হলে মূত্রনালীর ওপরে চাপ দেয়, যা প্রস্রাবে অসুবিধা সৃষ্টি করে। বারে বারে প্রস্রাবে যাওয়া, ফোটা ফোটা করে প্রস্রাব হওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। বয়স হলে যেমন চুল পেকে যায়, দৃষ্টিশক্তি কমে যায়, প্রোস্টেট গ্রন্থির বড় হওয়া সেরকমই একটা সমস্যা। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রিয়াঙ্কা দে, ন্যাচারাল হোমিও চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এনলার্জ প্রোস্টেট, মানে প্রোস্টেট গ্রন্থির আয়তনে বড় হয়ে যাওয়া। কেন প্রোস্টেট বড় হয়, কোন বয়স থেকে এই সমস্যা দেখা দেয়, প্রোস্টেট গ্রন্থি বেড়ে গেলে কী কী উপসর্গ বা লক্ষণ দেখা যায় এবং হোমিওপ্যাথিতে এর কী চিকিৎসা আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রোস্টেট গ্রন্থি হলো জনন গ্রন্থি, যেটা শুধুমাত্র পুরুষদের শরীরেই থাকে। পুরুষদের মূত্রথলির নিচে মূত্রনালীকে ঘিরে থাকে, ঠিক যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন। বাম দিকে প্রোস্টেট গ্রন্থির স্বাভাবিক আকার এবং ডান দিকে বর্ধিত প্রোস্টেট। অনেকে একে অন্ডকোষ ভেবে ভুল করেন। এই প্রোস্টেট বাইরে থেকে দেখাও যায় না এবং হাত দিয়ে অনুভবও করা যায় না। পুরুষদের বীর্য প্রস্তুতিতে প্রোস্টেটের ভূমিকা আছে এবং এই বীর্যের মধ্যেই থাকে স্পার্ম বা শুক্রাণু। কেন প্রোস্টেট বড় হয়? বয়স বৃদ্ধির সাথে সাথে পুরুষদের দেহের হরমোনের পরিবর্তন হয়, যেমন টেস্টোস্টেরন নামে এক হরমোনের, যার কারণে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পায় এবং এই গ্রন্থিটির আয়তন বৃদ্ধির কারণে মূত্রনালী সংকুচিত হয়ে যায় এবং প্রস্রাবে যাতায়াতের পথ শুরু হয়ে যায়। এবার জেনে নিই কোন বয়স থেকে এই সমস্যা দেখা যায়। 50 থেকে 60 বছর বয়সের বেশি বয়স্ক পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড আকারে বড় হয়ে যায়, যাকে ডাক্তারি ভাষায় বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া বলে বা বিপিএইচ বলে। এবারে আসি প্রোস্টেট গ্রন্থি বড় হলে কী কী উপসর্গ বা লক্ষণ দেখা যায়। প্রোস্টেট বড় হলে পুরুষদের মূত্রত্যাগে সমস্যা দেখা দেয়, কারণ মূত্রনালী সরু হয়ে যায়। প্রস্রাবের গতি দুর্বল হয়ে পড়ে ও মাঝপথে বন্ধ হয়ে যায়। প্রস্রাবের বেগ আটকে রাখা যায় না, প্রচণ্ড বেগ আসার পরেও প্রস্রাব শুরু হতে দেরি হয়। প্রস্রাব করতে অনেকটা সময় লেগে যায়। প্রস্রাব কিছুটা হয়, বন্ধ হয়, আবারও হয় এবং শেষে ফোঁটা ফোঁটা হয়। এই কারণে প্রস্রাবের পরেও অসম্পূর্ণ প্রস্রাবের অনুভূতি হয়। ঘন ঘন প্রস্রাব করতে যেতে হয়, বিশেষ করে রাতের বেলায়। অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্ত দেখা যায়, যেটাকে হিমাচুরিয়া বলে। হঠাৎ করে প্রস্রাব আটকে যাওয়ার মতো হয়, তখন তলপেটে তীব্র ব্যথা ও প্রচণ্ড প্রস্রাবের চাপ অনুভূত হয়। এই সব উপসর্গগুলো দেখা যায়। প্রস্রাব করার পরেও মূত্রথলি খালি না হয়ে যদি জমা থাকে, সেখান থেকে মূত্রথলিতে পাথর তৈরি হতে পারে, কিডনির সমস্যা দেখা দিতে পারে, ইউরিনে ইনফেকশন হতে পারে, প্রস্রাব সংক্রমণের ফলে রক্ত পড়তে পারে এবং প্রোস্টেট ক্যান্সারও দেখা দিতে পারে। প্রোস্টেট গ্রন্থি বড় হলে তার চিকিৎসা শুধুমাত্র অপারেশন নয়, অনেক রোগী ভালো থাকেন ওষুধের দ্বারাই। সঠিক সময়ে চিকিৎসা না করালে রোগ জটিল হওয়ার আশঙ্কা থাকে এবং চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। তবে প্রাথমিক স্টেজে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করে দিলে ভালো ফল পাওয়া যায়। প্রোস্টেট বৃদ্ধির সমস্যায় হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ঔষধ আছে, সেগুলোর মধ্যে কয়েকটি ঔষধ নিয়ে আলোচনা করছি। প্রথমে যে ওষুধটি আসে সেটি হলো স্যাবেল সেরুলেটা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মেডিসিন ফর প্রোস্টেট এনলার্জমেন্ট। প্রোস্টেট বৃদ্ধির সমস্যায় যত রকম উপসর্গ দেখা যায়, রাত্রে বারবার প্রস্রাবে যাওয়া, ফোঁটা ফোঁটা করে প্রস্রাব হওয়া, প্রস্রাবের পরেও অসম্পূর্ণ প্রস্রাবের অনুভূতি, এই সব রকম লক্ষণের চিকিৎসায় স্যাবেল সেরুলেটা খুব ভালো কাজ করে। ওষুধটি কীভাবে সেবন করবেন? স্যাবেল সেরুলেটা মাদার টিংচার 10 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে সারাদিনে 3 বার আহারের আগে সেবন করবেন। সুবিধে মনে হলে ঔষধ 2 থেকে 3 মাস চালিয়ে যেতে হবে। পরবর্তী ওষুধ প্যারিডা ব্রেভা। প্রোস্টেট বৃদ্ধির সমস্যায় এই ওষুধটিও খুব ভালো কাজ করে। এর সাথে যদি প্রোস্টেটের ইনফেকশন থাকে, যাকে প্রোস্টেটাইটিস বলে, মূত্রথলির ইনফেকশন মানে সিস্টাইটিস। প্রোস্টেট বড় হলে মূত্রথলি থেকে প্রস্রাব পুরোটা নির্গত না হয়ে যদি কিছুটা থেকে যায়, সেখান থেকে এই ইনফেকশন হয় সিস্টাইটিস। এছাড়া প্রস্রাবের সময় প্রচণ্ড ব্যথা এবং সেই ব্যথা পাছা পর্যন্ত নেমে আসে। এরকম সমস্যায় প্যারিডা ব্রেভা খুব ভালো কাজ করে। ওষুধটি কীভাবে সেবন করবেন? প্যারিডা ব্রেভা মাদার টিংচার 10 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে সারাদিনে 3 বার আহারের আধ ঘন্টা পরে সেবন করবেন। নেক্সট, কোনিয়াম ম্যাকুলেটাম। প্রোস্টেট বৃদ্ধির সমস্যায় আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো কোনিয়াম ম্যাকুলেটাম।
প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালা অনুভূতি হয়, প্রস্রাব করতে ভীষণ কষ্ট হয়, অনেক সময় লেগে যায়, কিছুটা হয়, বন্ধ হয়, আবারও হয়, প্রস্রাবের গতি দুর্বল হয়ে যাওয়া এবং প্রস্রাব থেমে থেমে হওয়া, এইসব লক্ষণে কোনিয়াম খুব ভালো কাজ করে। কিভাবে সেবন করবেন? কোনিয়াম 30 potency 2 ফোঁটা করে সারাদিনে 3 বার আহারের আগে দিতে হবে। নেক্সট টেরিবিনথিনা, রক্ত প্রস্রাব, মানে প্রস্রাবের সঙ্গে রক্ত দেখা দিলে এই ওষুধটি ভীষণ জরুরি। এর সাথে যদি প্রস্রাব ত্যাগের সময় ভীষণ ব্যথা, জ্বালা এবং প্রস্রাবের দুর্গন্ধ থাকে, তাহলে টেরিবিনথিনা ওষুধটি খুবই জরুরি। টেরিবিনথিনা 30 potency 2 ফোঁটা করে সারাদিনে 2 বার আহারের আগে দিতে হবে, সকালে এবং রাত্রে। প্রস্টেট বৃদ্ধির সমস্যায় এই ওষুধগুলো খুব ভালো কাজ করে। রোগ লক্ষণ মিলিয়ে 4টি ওষুধ থেকে যে কোনো 1টি ওষুধ সেবন করতে পারেন। হোমিওপ্যাথি চিকিৎসা যেহেতু লক্ষণভিত্তিক চিকিৎসা, তাই আপনার এরকম প্রস্টেট বৃদ্ধির সমস্যা দেখা দিলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, যে আপনার রোগ অনুযায়ী আপনার সঠিক চিকিৎসা করবে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক এবং শেয়ার করবেন। এরকম আরও নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।